প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি, উপাধ্যক্ষ চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তক হতে অনুশীলনী 4.1 সূচক সংক্রান্ত অনুশীলনীর উপর। এর আগে আমরা এই অনুশীলনীর উপর দুটি ক্লাস শেষ করেছি। আমরা দুই নম্বর যেটা ক্লাস, আমরা দ্বিতীয় ক্লাসে আমরা 4.1-এর 1 থেকে 8 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে ওগুলো আমরা সমাধান করেছি। আজকে আমরা 9 থেকে অর্থাৎ প্রমাণ করো যেগুলো প্রমাণ করতে বলা হয়েছে 9 থেকে আমরা আজকে অনুশীলনগুলো করার চেষ্টা করব। তো আসো আমরা সরাসরি অনুশীলনগুলো সমস্যা সমাধানের দিকে যাই। তোমাদের পাঠ্যপুস্তক হলো 81 পৃষ্ঠা। নয় নং প্রশ্ন, 4n-1 2n-1 2n+1 এটা প্রমাণ করার জন্য বলছে। ঠিক আছে, আমরা লিখব কি, প্রমাণ করো যে এটা হচ্ছে 9 নং প্রশ্ন। তাইলে প্রমাণ করার জন্য যেহেতু বলা হয়েছে, তাহলে আমরা কি করব, এটাকে বামপক্ষ তৈরি করব। প্রথমে আমার বামপক্ষ সমাধানটা করি। বামপক্ষ সমান 4n-1 2n-1। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি কি করা যায়। দেখি একজন বলো তো কী করতে হবে। ভেরি গুড, এই 4টাকে ভাঙাতে হবে। 4টাকে ভাঙালে আমরা কি পাই, 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে 2n-1 2n-1। এই দেখো, এটাকে ভাঙাইলে আমরা কি পাই, এই যে স্কোয়ারটা n এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, ঘাতের ঘাতের যে সূত্রটা ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এরপরে এখানে লিখবো কি, 2n-1 2n-কে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে এটাকে আমরা এভাবে করে লিখব। ঠিক আছে, দেখো 2n যে কথা, 2n যে কথা, 2n হোল স্কোয়ার একই কথা। এই যে স্কোয়ারটাকে আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে দিলাম, এটাকে এভাবে গেলাম। যেমন ধরো এট দি পাওয়ার m হোল্ড দি পাওয়ার n যে কথা, এট দি পাওয়ার n হোল্ড দি পাওয়ার m একই কথা। ঠিক আছে, এভাবে করে আমরা এটা বুঝে নিব। এখানে এটা কি হয়েছে, s² - b² ফর্মুলা হয়েছে। তাহলে a+b হোল স্কোয়ারের সূত্র আমরা লিখব, a+b a ইন্টু a-b 2n-1। ঠিক আছে, s² - b² ফর্মুলা গেলাম, তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ যাবে। 2n-1 ভাগ 2n-1 ভাগ গেলে কি থাকে, 2n+1। এটা হচ্ছে তোমার কি, ডান পক্ষের মান। তাহলে এটা সমান ডান পক্ষ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এখানে লিখব কি, সুতরাং কি, বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ কি প্রমাণ করতে বলছে, 4n-1 2n-1 2n+1 প্রমাণিত। ঠিক আছে, আমরা এরপরে সমাধানে যাই। 10 নং প্রশ্ন লেখো। 10 নং মধ্যে আছে কি, প্রমাণ করো যে, আমরা প্রশ্নটা আগে লিখি এখানে, কেমন, প্রমাণ করো যে 2 টু দি পাওয়ার 2p+1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p
प्लस किूब इंटू फाइव टू टू पावर पी प्लस किू पी प्लस किू इंटू सिक्स टू टू पावर पी भाग थ्री टू पावर पी माइनस टू सिक्स टू टू पावर टू पी प्लस टू टेन टू पावर पी इंटू फिफ्टीन टू पावर क्यू समान वन बाय टू इटा आमादेर के प्रमाण करार जन्य बोलछे आमरा एकटु प्रश्नेर साथे मिलिए नी टू टू पावर टू पी प्लस वन इंटू थ्री टू पावर टू पी प्लस क्यू इंटू फाइव टू पावर पी प्लस क्यू इंटू सिक्स टू पावर पी डिवाइडेड बाय थ्री टू पावर पी माइनस टू इंटू सिक्स टू पावर टू पी प्लस टू इंटू टेन टू पावर पी इंटू फिफ्टीन टू पावर क्यू इटा आमादेर के प्रमाण करार जन्य बोलछे समान हाफ प्रमाण करार जन्य बला हयेछे ताहले आमरा कि लिखब बाम पक्ष लिखब बाम पक्ष समान आगे आमरा जेभाबे करेछि ठीक सेभाबे करब ठीक आछे एई लिखे फेली प्रश्नटा टू टू दि पावर टू पी प्लस वन इंटू थ्री टू दि पावर टू पी प्लस क्यू इंटू फाइव टू दि पावर पी प्लस क्यू इंटू सिक्स टू दि पावर पी थ्री टू दि पावर पी माइनस टू इंटू सिक्स टू दि पावर टू पी प्लस टू इंटू टेन टू दि पावर पी इंटू फिफ्टीन टू दि पावर क्यू এখন আমরা টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু এটাকে ভাঙলে কী পাই টু ইন্টু থ্রি দি পাওয়ার পি থ্রি দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্সকে ভাঙলে কী পাই থ্রি ইন্টু টু ওল টু দি পাওয়ার টু পি প্লাস টু টেনকে ভাঙলে কী পাই ফাইভ ইন্টু টু ওল টু দি পাওয়ার পি পনেরো কে বাংলা কত পাই ফিফটিন কে বাংলে থ্রি ইন্টু ফাইভ ফোর টু দি পাওয়ার কিউ ঠিক আছে আমরা ছোটোবেলা থেকে অর্থাৎ ক্লাস সিক্স থেকে যেভাবে করে সূচকগুলো শিখে আসছি ওই ফর্মুলাগুলো এখানে আমরা এখানে প্রয়োগ করব ঠিক আছে আমরা যে গুণের ফর্মুলাগুলো শিখেছি ভাগের ফর্মুলাগুলো শিখেছি এক নং এবং দুই নং সূত্র সূত্রের সূচকের ওই সূত্রগুলো আমরা এখানে প্রয়োগ করব দেখো তাহলে এটা আমরা লিখে ফেলি টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু এই পাওয়ারটা দুটার উপর ভাগ করে দিই কোথাও পড়বে টুর উপর পড়বে টু টু দি পাওয়ার পি থ্রির উপর পড়বে থ্রি টু দি পাওয়ার পি ঠিক আছে এই পাওয়ারটা টু এবং থ্রির উপর পড়বে থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু এটা টু থ্রিটা থ্রির পাওয়ার কত টু পি প্লাস টু ঠিক আছে এরপরে টুর পাওয়ার কত হবে একই হবে টু পি প্লাস টু এরপর ফাইভের পাওয়ার হবে কত ফাইভের পাওয়ার হবে ফাইভ টু দি পাওয়ার পি টুর পাওয়ার হবে টু টু দি পাওয়ার পি থ্রির পাওয়ার হবে কত থ্রি দি পাওয়ার কিউ ফাইভের পাওয়ার হবে কত থ্রি দি পাওয়ার কিউ আমরা যে সূত্রগুলো আগে শিখেছিলাম সেই সূত্রগুলো প্রয়োগ করেছি ঠিক আছে এই যে আমরা এটা শিখেছিলাম এই যে এভাবে আমরা শিখেছিলাম যে যেমন ধরো এম পাওয়ার এন ঘাতের ঘাত যে সূত্রটা আমরা শিখেছিলাম তাহলে কী হবে অ্যাট দি পাওয়ার এম এন এই যে ঘাতের ঘাত যে সূত্রটা আমরা শিখেছিলাম সেটা আমরা এখানে প্রয়োগ করব ঠিক আছে তাহলে এখন দেখো বৃত্তিগুলো আমরা মিলিয়ে গুণগুলো করে নিই কেমন দেখো টুর উপর কী আছে পাওয়ার টু পি প্লাস ওয়ান টু উপরে আছে এদিকে একটা আছে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার কী হবে যোগ হবে ঠিক আছে করলাম আমরা ভাগটা তুলে ফেলি ডাইরেক্ট আমরা করে শেষ করবো অঙ্কটা এরপরে দেখো এখানে টুর পাওয়ার হচ্ছে টু পি প্লাস ওয়ান লিখলাম টুর পাওয়ার পিটা লিখলাম এরপর নিচেগুলো দেখো নিচে কত আছে টু টু দি পাওয়ার টু পি প্লাস টু তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কী হবে বিয়োগ হবে টু পি প্লাস মাইনাসে মাইনাস এটা মাইনাসটা কি এটা এটা কী হবে মাইনাস পি হবে টু 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 দি পাওয়ার পি ভাগের ক্ষেত্রে পাওয়ার কী হবে বিয়োগ হবে আমাদের আর নেই এরপরে ত্রির ক্ষেত্রে যাই ত্রির পাওয়ার হচ্ছে কত উপরে টু পি প্লাস কিউ উপরে ত্রি আরেকটা আছে এটা প্লাস হয়ে যাবে প্লাস পি গুণের ক্ষেত্রে বৃত্তি একে হলে পাওয়ার যোগ হবে ভাগের ক্ষেত্রে বৃত্তি একে হলে পাওয়ার কী হবে বিয়োগ হবে দেখো এটা ভাগ তাহলে এটা পাওয়ার হচ্ছে কত পি মাইনাস টু এটা মাইনাস হয়ে যাবে মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস টু মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস
माइनस माइनस प्लस टू एरपर एटा कि वियोग हो जाए माइनस टू पी प्लस माइनस माइनस ए टू पी प्लस टूटा कि माइनस हो जाए ठीक है वियोग हलो एरपर एखे आए त्रि देखो त्रि पावर हो तो माइनस ए माइनस किऊ एरपर और एकटू देखो फाइव एरपर आसे शुद्ध फाइव फाइव मिलिए नहीं फाइव हो तो पी प्लस किऊ ऊपर आसे शुद्ध पी प्लस किऊ भाग फाइव एखे आसे तब माइनस पी ये कि माइनस किऊ एक कैलकुलेशन करी टू टू दि पावर देखो टू पी माइनस टू पी चले गल प्लस पी माइनस पी भाग गल वियोग हो गल एरपर माइनस टू प्लस वन वियोग कर ले कत माइनस वन थ्री टू दि पावर एरपर देखो प्लस टू पी माइनस टू पी बाद माइनस पी प्लस पी बाद ये किऊ प्लस किऊ और माइनस किऊ कि बाद गल ठीक और थे कि एखे टू थे एखे टू थे तेल टू और माइनस टू भाग गेले कत हो जिरो हो जाए ठीक है एरपर आसे पाँच फाइव फाइवर मध्य देखो ये एखे कि आसे प्लस पी माइनस पी बाद प्लस किऊब माइनस किऊब बाद तेल क्यों ये जिरो हो जाए तेल ये पे मान हे कि वन बाई टू एटा मान हे कत वन एटा मान हे कत वन एखे लिखवा जेहेतु एट दि पावर जिरो इक्वल टू वन एवं ऋणात्मक सूचक सूत्र जानी एट दि पावर माइनस एन इक्वल टू वन बाय एट दि पावर एन ए देखो ऋणात्मक सूचक सूत्र व्यवहार कर वन बाय टू हो तेल सूतरा वन बाय टू तेल वन बाय टू कोथाय आछे डान पक्ष आछे आमरा डान पक्ष तो पेये गेलाम तेल सूतरा लिखब कि डान पक्ष ठीक आछे सूतरा बाम पक्ष समान डान पक्ष अर्थात ये प्रश्नटा पुराटा लिखते हैं ठीक है टू 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 दि पावर टू पी प्लस वन इंटू थ्री टू दि पावर टू पी प्लस किऊ इंटू फाइव टू दि पावर पी प्लस किऊ इंटू सिक्स टू दि पावर की पी भाग थ्री टू दि पावर पी माइनस टू सिक्स टू दि पावर टू पी प्लस टू टेन टू दि पावर पी फिफ्टीन टू दि पावर किऊ इक्वल टू हाफ प्रमाणित ठीक है ये हमें प्रमाण करार्जन बला दस नंग प्रश्न समाधान कर फिलल एगारो नंग प्रश्नटी लेख तुम्हारा एगारो नंग प्रमाण करो जे प्रमाण करो जे एट दि पावर एल डिवाइडेड बाय एट दि पावर एम होल टू दि पावर एन इंटू एट दि पावर एम डिवाइडेड बाय एट दि पावर एन होल टू दि पावर एल इंटू एट दि पावर एन डिवाइडेड बाय एट दि पावर एल होल टू दि पावर एम समान वन प्रमाण करार जन्य बला हुए से आमरा एटा कि लिखब बामपक्ष समान प्रश्नटा लिखे फिली एट दि पावर एल एट दि पावर एम होल टू दि पावर एन एट टू दि पावर एम एट दि पावर एन होल टू दि पावर एल एट टू दि पावर एन एट दि पावर एल होल टू दि पावर एम তাহলে আমরা ভাগের সূচকের ভাগের যে সূত্রটা জানি ওটা আমরা প্রয়োগ করব এখানে ঠিক আছে এটা কি হয়ে যাবে ভাগের ক্ষেত্রে বৃত্তি একই হলে পাওয়ার কি হবে বিয়োগ হবে এট দি পাওয়ার এল মাইনাস এম তোমার এন এট দি পাওয়ার দেখি তুমি বলো তো এটা কত হবে কি হবে কি হবে এম মাইনাস এন এট দি পাওয়ার এম মাইনাস এন হোল দি পাওয়ার এল ঠিক আছে এরপর তুমি বলো তো এটা কি হবে एट दि पावर एन माइनस एल एट दि पावर एन माइनस एल होल टू दि पावर की एम हो एन क्यों करब क्या बोल तो वेरि गुड घातर घात सूत्रटा प्रयोग करब घातर घात सूत्र हमें कि जानी एट दि पावर एम एने लिखी एट दि पावर एम होल टू दि पावर एन इक्वल टू एट दि पावर एम एन एक घाते घाते कि गुण है घातर साथ घात की गुण है
एट द पावर एन एल माइनस एम इंटू एट द पावर एल एम माइनस एन एट द पावर एट की हबे एम माइनस एल एखे जीतु लिखे दीते हैं ठीक है तेल एन की गुण कर फिली तेल एन एल माइनस एम एन इंटू एट द पावर एल एम माइनस एन एल एट द पावर एम एन माइनस एल एम ठीक है আমরা এখন কি করব বৃত্তি একই গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে যোগ হয়ে যাবে তাহলে এন এন এল মাইনাস এম এন প্লাস এল টু দি এল এম এন সরি প্লাস এল এম মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এল এম দেখো সবগুলো বাদ যাবে এই যে প্লাস এই যে মাইনাস এন এল কাটা এখানে কাটাকাটি করা যাবে না ঠিক আছে খাতার মধ্যে কোনো কাটাকাটি করে দাম তোমরা প্রয়োজনে রাফ করে করে নিবা তাইলে এনএল এনএল বাদ মাইনাস এম এন প্লাস এম এন বাদ প্লাস এল এম মাইনাস এল এম বাদ তাইলে সবগুলো বাদ গেলে আমরা কি পাই এখানে শূন্য পাই তাহলে এটা দিবার শূন্য মানে হচ্ছে কত ওয়ান লিখে দেবে যেহেতু এটা দিবার শূন্য করলে কত ওয়ান সুতরাং এটা সমান হচ্ছে কি ডান পক্ষ ঠিক আছে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সমান কি বাম পক্ষ অর্থাৎ অর্থাৎ যে প্রশ্নটা লিখবা এট দি পাওয়ার এল ডিভাইডেড বাই এট দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইনটু এট দি পাওয়ার এম ডিভাইডেড বাই এট দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এল ইনটু এট দি পাওয়ার এন এট দি পাওয়ার কি এল হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু ওয়ান প্রমাণিত ঠিক আছে এটা হচ্ছে আমাদের এগারো নং অঙ্কের সমাধান বারো নং প্রমাণ করো যে প্রশ্নটা লিখে ফেলি আমরা প্রমাণ করো যে এট দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইড বাই এট দি পাওয়ার টু আর ইন্টু এট দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইড বাই এট দি পাওয়ার টু পি ইন্টু এট দি পাওয়ার আর প্লাস পি ডিভাইড বাই এট দি পাওয়ার টু কিউ ইকুয়াল টু ওয়ান এটা আমরা বামপক্ষ লিখব লিখে ফেলি বামপক্ষ সমান এট দি পাওয়ার পি প্লাস কিউ এট দি পাওয়ার টু আর ইন্টু এট দি পাওয়ার টু পি এট দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু এট দি পাওয়ার টু কিউ এট দি পাওয়ার আর প্লাস পি ঠিক আছে এখন আমরা কি করব একজনে বলো কি করতে হবে ভেরি গুড আমরা ভাগের সূত্র প্রয়োগ করব এখানে ভাগের সূত্র প্রয়োগ করা যায় গুণের সূত্র প্রয়োগ করা যায় আমরা তাহলে প্রথমে কি করব প্রথমে গুণের সূত্রটা প্রয়োগ করি কেমন উপরেরটা গুণ বৃত্তি একই হলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে যোগ হবে দেখি একজনে বলো তো তোমরা বলবে আমি লিখব হ্যাঁ বলো শুনতেছি পি প্লাস কিউ হ্যাঁ প্লাস কিউ প্লাস আর হ্যাঁ তারপর বলো প্লাস আর প্লাস পি ভেরি গুড এরপরে নিচেরটা করি গুণ নিচেরটা দেখি তোমরা বলো আবার বলো তুমি বলো এট দি পাওয়ার কত টু আর প্লাস টু পি প্লাস টু কিউ ভেরি গুড ঠিক আছে তোমরা তো বুঝে গেছো অঙ্ক এরপরটা দেখো এখানে আমরা কী করব যোগগুলো করে ফেলি টু টু দি পাওয়ার টু পি প্লাস প্লাস টু কিউ প্লাস টু আর এট দি পাওয়ার টু আর প্লাস টু পি প্লাস টু কিউ এখন কী করতে হবে একেবারে পিছনে তুমি বলো কী করতে হবে ভেরি গুড ভাগের সূচকের ভাগের সূত্রটা প্রয়োগ করতে হবে এই যে ভাগের ক্ষেত্রে বৃত্তি একই গেলে পাওয়ার কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে দেখি তুমি বলো তুমি বলবে আমি লিখব টু পি প্লাস টু কিউ হ্যাঁ প্লাস টু আর এরপরে কী লিখব মাইনাস মাইনাস কত লিখব টু আর টু আর এরপরে বলো কত হ্যাঁ প্লাস আর মাইনাসে মাইনাস এরপরে টু পি এরপরে কী লিখব মাইনাস প্লাস আর মাইনাসে
माइनस टू आर ठीक आसे तेल एन कैलकुलेशन करो टू पी प्लस टू पी माइनस टू पी चले गल प्लस टू किऊ माइनस टू किऊ चले गल प्लस टू आर माइनस टू आर चले गल तेल की पेल एट दिपार जिरो ये मान हम कत वन वन मिले गल अर्थात यटार समान हो कत डान पक्ष सूतरा बाम पक्ष समान डान पक्ष अर्थात सब समय अर्थात दिए प्रश्न लिखते हैं ठीक है एट दि पावर पी प्लस किऊ डिवाइडेड बाय एट दि पावर टू आर इंटू एट दि पावर किऊ प्लस आर डिवाइडेड बाय एट दि पावर टू पी इंटू एट दि पावर टू किऊ एट दि पावर आर प्लस पी इक्वल टू कत वन ये प्रमाण करार्जन बोलते प्रमाणित ठीक है हमारा आज के क्लास एखे शेष करब तुम्हारे होमवर्कगुल लिखे नाओ होमवर्क अनुशीलनी चार दशमिक एक होते कत तेर ओ चौद नम तेर ओ चौद नम समाधान कर समाधान कर आजकल मत एखे विदाय निची सबाई भलो थको अस्सलामु आलैकुम वरहमतुल्ला।